place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small, way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small, way back before we blew it all. বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে আমি দেখাতে চলেছি শারদীয় বর্তমান পত্রিকা 1429, 522 পৃষ্ঠার মোড়কে প্রচ্ছদ ভারী সুন্দর এবং বইটির ভেতরে ল্যামিনেটেড পেজ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে একটু নিউজ প্রিন্ট পেপার ব্যবহার করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কোয়ালিটি কিন্তু পেজের বেশ ভালো। কালারিং কিছু স্ট্রিপসও রাখা হয়েছে, ভ্রমণ বিষয়ক অংশগুলোতে কালারিং পেপার ইউজ করা হয়েছে, তো এই জায়গাগুলোও কিন্তু রয়েছে। সাথে বলবো বিজ্ঞাপনের সম্ভার একটু বেশি অন্যান্য পত্রিকার তুলনায়, এবং যদি আমি একটু বইটা বলি তাহলে বইটার আকার কিন্তু একটু কম্প্যাক্ট সাইজের, অর্থাৎ একটু ছোট আকারে। অন্যান্য পত্রিকা যে আকার নিয়ে আমাদের সামনে এসেছে তার থেকে কিছুটা ছোট, দেখতেই পাচ্ছেন। আমি কিশোর ভারতীর এবছরের শারদীয় সংস্করণের পাশে এটাকে রেখেছি, আপনারা বুঝতে পারবেন কতটা ছোট বা বড়। এ প্রসঙ্গে জানাই সামনেই কিন্তু আসতে চলেছে এই পত্রিকাটির রিভিউ, আপনারা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। যাই হোক, এবার আসি আমাদের বর্তমান পত্রিকার ক্ষেত্রে। একটা খুব সুন্দর প্রচ্ছদ সাথে নিয়ে এসেছে এবং অলঙ্করণের ক্ষেত্রে স্পেশাল একটা বিষয় দেখলাম যে এরা গ্রাফিক ডিজাইনকে বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড বিভিন্ন ডিজাইন ছবি ইত্যাদিকে, হাতে আঁকা ছবি কমই আছে। তো প্রথম শুরু করি সিনেমা দিয়ে। সিনেমা জগতের ক্ষেত্রে মিমি চক্রবর্তীর একটা লেখা রয়েছে, গানের ওপারে সিরিয়াল থেকে কী করে তিনি চলচ্চিত্রে প্রবেশ করলেন তা নিয়ে একটা ছোট লেখা রয়েছে। সাথে ক্যাটরিনা কাইফকে নিয়েও একটা লেখা রয়েছে, আউটসাইডার শীর্ষক নামে, যে তিনি কীভাবে সিনেমা জগতে প্রবেশ করলেন ইত্যাদি। সাথে আমাদের সকলের প্রিয় ইন্দ্রজিৎ লাহিড়ী ফুটকার, চমৎকারী চিকেন নামে একটা অংশ রয়েছে যেখানে বিভিন্ন চিকেনের পদের রান্না ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে, তো এটাও কিন্তু একটা ভালো লাগবে। এবার আসি উপন্যাসের দিকে। মোট 5টা উপন্যাস পেয়ে যাচ্ছেন এই বইটির দুই মলাটের মধ্যে। প্রথম রয়েছে বাণী বসুর লেখা আদি সংবাদ, তারপর রয়েছে অমর মিত্রের লেখা অভাগীর ঘর বসতি নামক একটা লেখা, এই লেখাটা বেশ বড় আকারে আমি পড়ছিলাম। এরপরে তপন বন্দ্যোপাধ্যায়ের নেপথ্যে কে সেই কুশীলব, প্রত্যেকটা লেখা কিন্তু একটু ম্যাচিওর কন্টেন্ট একটু বড়দের পড়ার জন্য। গোয়েন্দা কাহিনীও রয়েছে ছদ্মবেশী সময় নামক সুজন দাশগুপ্তের, এটা একেনবাবু সিরিজের অন্তর্গত একটা গল্প। যারা একেনবাবুকে পছন্দ করেন, গল্প পড়তে পছন্দ করেন, তারা অবশ্যই এইটাকে পড়তেই পারেন। পরিশেষে রয়েছে জয়ন্তদের লেখা অন্নপূর্ণা। প্রত্যেকটি লেখার প্রিন্টের কথা যদি বলি তাহলে বলবো প্রিন্ট কিন্তু ক্লিয়ার, কিন্তু দুটো লাইনের মধ্যে গ্যাপ কিন্তু বেশ কম। এবিপির বিভিন্ন ম্যাগাজিনের তুলনায় লেখার ফন্ট বড়, কিন্তু তবুও আদতে একটু ছোটই, তো পড়তে একটু অসুবিধা হতে পারে বা একটু ধরে ধরে পড়তে হতে পারে। অন্যান্য বইয়ে যে ফন্ট একটু বড় থাকে সেই ধরনের কিন্তু নয়, এই জায়গাটা আমার একটু ড্রব্যাক লেগেছে এই বইটার। এবার আসছি গল্পের ক্ষেত্রে। গল্পেরও সম্ভার রয়েছে বেশ কিছু ভালো, আমি একে একে দেখাচ্ছি। ছোট গল্পের মধ্যে রয়েছে বিরাট রাজার ড্রেস নামক একটা লেখা, নলিনী বেরার লেখা। এরপর বড় গল্পের মধ্যে সমরেশ মজুমদারের একটা লেখা পাবেন, সাথে ভাগীরথ মিশ্রের সব সাধনা নামে একটা লেখা পাচ্ছেন, স্বপ্নময় চক্রবর্তীর পরমানন্দ নামে একটা লেখা পাচ্ছেন, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনিতা আগ্নেয়ত্রীর লেখা বাগান, পরিশেষে কাবেরী রায়চৌধুরীর বেলা শেষে। তো মোটামুটি এই গল্পগুলোর সাথে কিছু পৌরাণিক আখ্যানও রয়েছে। রাজা ভট্টাচার্যের একটা লেখা রয়েছে তারা নামক, সাথে উমাশঙ্কর নিয়োগীর লেখা জরুর কারুর শুভ পরিণয়, সাথে একটা নাটকও পেয়ে যাচ্ছেন মনোজ মিত্রের লেখা। ভ্রমণের মধ্যে দুটো অংশ পাবেন, দুটো লেখা রয়েছে ভ্রমণের উপর, একটা রয়েছে ক্যানিয়ন নিয়ে, গিরিখাত, গ্র্যান্ড ক্যানিয়ন এবং অন্যান্য বিভিন্ন আকর্ষণীয় ভূমিরূপ নিয়ে আলোচনা রয়েছে কালার চিত্র সহযোগে, দেখতে বেশ ভালো লাগে। সাথে আরেকটা রয়েছে তীর্থস্থানমূলক ভ্রমণ, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীধাম নবদ্বীপ সম্পর্কে আলোচনা রয়েছে সুমন গুপ্তের কলমে। সাথে রয়েছে বেশ কিছু বিশেষ রচনা যেগুলোরও গ্লিমসেস আমি দেখাচ্ছি এখানে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নীহারিকা পুঞ্জ থেকে শুরু করে বঙ্গবাসীর বৃত্ত সংবাদ নামক লেখাটিও রয়েছে। বাদপড়েন রবীন্দ্রনাথ ঠাকুরও, ওনার রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহিণীপনা জীবনে সৃজনে নামক
শীর্ষক অংশে অমিত্র সুদন ভট্টাচার্যের কলমে রয়েছে। সাথে ওই যে বললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নীহারিকা পুঞ্জ নিয়েও পুলক চট্টোপাধ্যায়ের একটা লেখা রয়েছে। পরিশেষে স্বপ্ন ছোঁয়া এভারেস্ট, অর্থাৎ এভারেস্ট নিয়ে, এভারেস্ট জয় নিয়ে আলোচনা রয়েছে। কবিতা রয়েছে যথেষ্ট সুন্দর, ছোট গল্প রয়েছে একটি, একটাই ছোট গল্প রয়েছে, গৌর বৈরাগীর লেখা কিডন্যাপ, দুই পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে যায়, একদমই খুব ছোট্ট আকারে। এছাড়া অন্যান্য বিশেষ লেখার মধ্যে কয়েকটা রয়েছে যেগুলো আমি গ্লিমসেস দেখাচ্ছি, সেগুলোও কিন্তু বর্তমানে স্পেশালি খুব আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ লেখা, প্রবন্ধ এবং উপন্যাস, এই তিনটেই মূলত এই অংশের মূল ইউএসপি যেটা আমি লক্ষ্য করলাম। তো মোটামুটি এই ছিল আমার একটা আলোচনা, সার্বিকভাবে চেষ্টা করলাম গোটা পত্রিকাটিতে কী কী রয়েছে সমস্ত সূচিপত্র এবং তার একটা পুঙ্খানুপুঙ্খ ডিটেল আপনাদের সামনে তুলে ধরতে। অবশ্যই আপনারা এরপর নির্বাচন করতে পারেন যে আদৌ এই পত্রিকাটা আপনারা কিনছেন অথবা কিনছেন না। নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিংক, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, যেখান থেকে সমস্ত ধরনের পূজাবার্ষিকী সহজেই ছাড় সহযোগে কিনতে পারবেন। আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, অন্যান্য পূজাবার্ষিকীর সংখ্যা যেগুলো অলরেডি আমাদের চ্যানেলে এসে গেছে সেগুলোকে অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।